فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين

পারিপার্শ্বিক অর্থে এতেকাপ হলো নির্দিষ্ট কোন বিষয়কে আবশ্যকীয় করতে মসজিদে অবস্থান করাকে কে বলা হয় আল্লামা কুস্তুলানি আল্লাহ বলেন যে শাব্দিক অর্থেই এতেকা হলো অবস্থান করা আটক রাখা ভালো কিংবা মন্দ কোন বিষয়ে অবশ্য করা যেমন আল্লাহ তাআলার বাণী

আন্তঃহের বাই বাইতি লিত ইফিন আবার আ কিফিন আবার রুখ কাই রুখ তো আল্লা রাব্বুল আলামিন বলেন যে আমি ইব্রাহিম ইসমাইল ইসমাইলকে আদেশ করলাম যে তোমরা আমার গৃহকে তোয়াফকারী অবস্থানকারী অর্থাৎ এতেকাপকারী ও রুকু সিদ্ধাকারীর জন্য পবিত্র রাখো তো এই তই এতেকাফ রাখা এতেকাপ করা মানে অবস্থান রাখা আল্লা আল্লামা ইবনে ইবনুল মন্দির রহেম বলেন যে বিদ্যানগণ এই মর্মে একমত হয়েছেন যে এতেক সুননাথ এতেক ওয়াজিব নয় এতেকাব হচ্ছে সুননাথ তা মানুষের উপর ওয়াজিব নয় তবে যদি কোনো ব্যক্তি তার নিজের উপর মান মানতের মাধ্যমে এতেকাপ ওয়াজিব করে নেয় তবে তা পালন করা ওয়াজিব তাহলে সাধারণভাবে এতেকাপ করা হচ্ছে ওয়াজিব আর মানত যদি কেউ করে তার জন্য হয়ে যাবে সারা সাধারণভাবে এতেকাপ হচ্ছে সুননাথ সুননাতে সুনাত আর কেউ যদি মানত করে তার জন্য এটা ওয়াজিব হয়ে যাবে তো এতেকাপের গুরুত্ব আমাদের জন্য এতেকাফের গুরুত্ব সমাজে বা মুসলিম মুসলিমদের জন্য একটি অবশ্যকীয় একটি সোনাত যে সোননাদ পালন করেছেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম একবারে আজীবন মৃত্যু পালন করেছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এমনকি নবী করিম সল্ল্লাহ আলী যদি কোনোদিন এতেকাপ ছুটে যেত তিনি আহ সাওয়াল মাসে এতেকাব করেছেন একবার তিনি তার এতেকাপ ছুটে গেছে একটি হাদিস এসেছে যে তিনি আহ নবী করিম সল্ল্লাহ আলি হাসাল্লাম মাসে এতেকাপ করে নিয়েছেন আর আমরা এতেকের নামে যেটা করি বর্তমান আমাদের সমাজে যেটা কুসংস্কার শুরু হয়েছে যে গ্রামে গ্রামের একটা সমাজে যদি কেউ এতেক না করে সবার নাকি পাপ হবে এই জন্য গ্রামের সব জায়গায় দুর্বল মানুষ বা গরিব মানুষ তাকে ভাড়া করে নিয়ে এসে আহ এতেক বসায় রাখে বসা বসা তো থাকে না ইবাদত তো করে না শুধু ঘুম পাড়ায় রাখি এটা আমাদের জন্য একটা কুসংস্কার হয়ে গেছে অথচ এতেকাপ করবে যে যে করবে সেই সেই সব পাবে এতেকাপ যে করবে সেই সব পাবে আরেকজনকে জোর করে এনে বসাতে হবে ধার করে এনে বা ভাড়া ভাড়া করে নিয়ে এসে ঘুমায় ঘুম পালিয়ে রাখতে হবে এরকম নয় এতেকাপ যে বসবে যে ইবাদত করবে খাস করে সেই ব্যক্তি সব পাবে অন্য কেউ নয় এই এতে এতেকাপ আমাদের সবার জন্য করতে হবে আশ্চর্য ব্যাপার আমরা কেমন মুসলমান আমাদেরকে আল্লাহ আল্লাহ সুবাহান আহুয়া তালা একটা বছর দিলেন একটা বছর সে ইনকাম রোজগার আয় সব কিছুর জন্য ব্যয় করলো ব্যবসা বাণিজ্য চাষ আবাদ শিক্ষা দীক্ষা সব কিছু ব্যয় করলো আল্লাহ সুবাহান আহুয়া তালা এক বছরের মধ্যে মাত্র দশটি দিন রমজানের শেষ দশটি দিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন চাইলেন এতে এতেকাপ করার জন্য এই এতেকাপ আল্লাহ রব্বুল আলমিনের সাথে নির্জনে কিছু চাইবেন কিছু ইবাদত করবেন এই এতে কাপ আপনি আপনি আমরা করব। কিন্তু সেটা হয়ে গেল কি ভাড়াটি কাপের লোক নিয়ে এসে বসিয়ে রাখা আসলে এই এই কুসংস্কার আমাদেরকে বন্ধ করতে হবে আমরা সারাটি বছর বিভিন্ন কাজে ব্যয় করেছি আল্লাহ সুবাহান হুয়া তালার জন্য আমরা এই দশটি দিন খাস ভাবে আল্লাহ রব্বুল্লাহ হাতে দিব অথচ আমরা আজকে আমরা যারা আছি যা তারা এমন হয়ে গেছি যে যত কাজ যত ইনকাম যত ব্যবসা যত বাণিজ্য এই দিনের মধ্যেই মহিলারা হাট বাজার ভর্তি হয়েছে শেষ দশকে অর্থাৎ আনহা বলেছেন নবী করিম সাল্লাম সারা বছর করতো তার চেয়ে মাসে রমজান মাসে এত বেশি ইবাদত করতো তার চেয়ে বেশি ইবাদত করত রমজান মাসের শেষ দশকে শেষ দশক সম্পর্কে নবী করে ইশারদুল্লাহ তাল আনহা বলছেন সাদ্দা মিজা রাহু তিনি তার লুঙ্গিকে টাইট করে বেঁধে নিতেন তারপরে কি করতেন আহিয়া আল্লাহ তারপরে তিনি কি করতেন তা সারা রাত ধরে এই শেষ দশকে তারপরে আহলাহ তিনি তো তার পরিবার জাগাতেন তো তিনি জাগতেন তার পরিবার পরিজন এবং এতেক করতেন আর আমরা এই দশকে সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে যায় কাজকর্মে ব্যবসা বাণিজ্যে মনে হয় জানে এই দশ দিনে আমরা বেশি ব্যবসা করে নিব তো এতেক সম্পর্কে আনহাতে বর্ণিত

মাসের রমজান মাসের শেষ দশ দিনে রমজান মাসের শেষ দশ দিন এতেকাপ করেছেন তারপরে তার স্ত্রীগণ এতেকাপ করেছেন নবী করিম সাল্লাহ আলী আসসালাম মরার আগ মুহূর্ত পর্যন্ত তিনি এতেকাপ করেছেন একবারে মরার আগ মুহূর্ত পর্যন্ত তিনি এতেকাপ করেছেন ছুটে গেলে তিনি কাজা আদায় করেছেন তবুও এতেকাপ সারেন নাই নবী করিম সাল্লাহ সাল্লাম তো করেছেন করেছেনি তার স্ত্রী গণ মরার পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার স্ত্রী গণ এতে কাপ করেছেন হাদিসটি আহ বুখারি মুসলিম বর্ণনা করেছেন বুখারির হাদিস নম্বর হাজার হাজার নম্বর হাদিস এবং মুসলিমের হাদিস নম্বর এগারোশো নম্বর হাদিস দুই হাজার নম্বর হাদিস সাতশো হাদিস আহমদ নম্বর এসেছে দুই হাজার তিনশত 64 নম্বর হাদিস তারপরে এই হাদিসটি মেশকাতের মেশকাতে এসেছে 207997 নম্বর হাদিস তো মূল কথা হচ্ছে ইতিকাব এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাব করেছেন আশ্চর্য হয়ে যায় যে বান্দারা আমরা আমাদের একটা মানুষের নীতি হচ্ছে যে আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার সাথে একান্ত থেকে কিছু সময় কাটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সুযোগ দিয়েছেন মানুষের জন্য যে একান্তে তার সাথে কিছু সময় কাটাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে মোমেনদের কাছে সবচেয়ে ভালোবাসার যে মোমেনরা যারা মোমেনরা যাকে থাকে বেশি ভালোবাসে

সেই দেশে দশকে এটা করে নিজের জিন্দগিগুলো জিন্দগির গুণাগুলো মাফ করে নেওয়া আরেকটি হাদিস এসেছে এতেক করতে গেলে কি কি কাজ করা যাবে কি কি কাজ করা যাবে না তো আইসারদ হাতে বর্ণিত হাদিসটি হাদিসটি বর্ণিত তিনি বলেন যে এতেক জন্য নিয়ম পালন করা জরুরি এতেকারীরা কয়েকটি কাজ অবশ্যই জরুরি ভাবে করবে আর সেটা হচ্ছে এক নম্বরে সে যেন কোনো রুগী দেখতে না যাই দুই নম্বর হচ্ছে কোনো জানা যায় শরিক না হয় তিন নম্বর হ্যাঁ জানাজা যদি ওখানেই হয় ওই মসজিদে হয় তাহলে সে শরিক হতে পারবে তারপরে হচ্ছে স্ত্রী সহবাস না করে চার নম্বর হচ্ছে স্ত্রীর সাথে ঘষাঘষি না করে পাঁচ নম্বর হচ্ছে প্রয়োজন ছাড়া কোনো কাজে বের না হয় আর সম ছাড়া অর্থাৎ রোজা অবস্থায় ছাড়া কাপ না করে আর জামে মসজিদ ছাড়া যেন অন্য কোথাও এতে কাপ না করে আবুদাবুদ হাদিস আবুদাউদের হাদিস নম্বর

হাদিস এসেছে যে হাদিসটি সম্পর্কে নবী করিম সাল্লিমের আহ স্ত্রী আইসারতাল বলেছেন দুই হাজার একশত চার নম্বর হাদিস আইসারতুল্লাহাল বর্ণিত তিনি বলেন এতেকাপ করার নিয়াত করলে প্রথম ফজরের সালাদ আদায়

তো আইসারাদুল্লাহ তো রানহা বলছেন নবীকরণ যখন এতেকাপ করার ইচ্ছা পোষণ করতেন তিনি তখন সালাত আদায় করতেন ফজর সালাত আদায় করার পর তিনি তার যেখানে এতেকাপের যে ছাপড়াটা করেছে জায়গাটা করেছে জায়গাটা প্রবেশ করতেন তার মানে বিশ তারিখ তিনি বিশ তারিখে ইফতারের আগে তিনি মসজিদে প্রবেশ করতেন আর সারারাত তিনি ইবাদত করতেন ছাপড়ার বাহিরে তারপরে ফজরের আদায় করে তিনি যে জায়গায় করেছেন সে জায়গায় বসতেন আশা করি আপনার এ টেকআপ সম্পর্কে কিছু বুঝেছেন আর এ টেকআপ করার ফজিলত সম্পর্কে একটি হাদিস এসেছে এ টেকআপ করা খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত এ টেকআপ যদি কেউ করে সে সম্পর্কে একটি হাদিস তার ফজিলত সম্পর্কিত আছে মান নিয় ইতিকাফায়া ওয়মান ইয়েবতা রা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনহু ওয়াবাইনান নার যে ব্যক্তি ইতিকাফ করবে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশি করার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খন্দক তৈরি করবেন এক দিনের জন্য একদিন ইন্তায় করলে খন্দক তৈরি করবেন জাআলাল্লাহু বাইনহু ওয়াবাইনান নার তার মাঝে এবং জাহান্নামের মাঝে সালা সালা সালাসা সালাসাখনাদিক তিনটি খন্দক তৈরি করবেন মিম্মা আর এক একটা খন্দকের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান তো এখানে ক্ষমা চাওয়ার আল্লাহকে সু আল্লাহ সুবাহকে বেশি বেশি ডাকার একটি বড় মাধ্যম হচ্ছে এতেকাপ চেক করা আসন আমরা রমজান গুলো আমরা মসজিদগুলো গুলো এতেকাপে ভরিয়ে দিই আমরা ভাড়াটে এতেকাপকারে এতেকাপ না নিয়ে আসি এই ছিল এতেকাপ কারে সংক্ষিপ্ত আলোচনা আশা রাখি আপনি এতেকাপ সম্পর্কে বুঝতে পেরেছেন যে নবীকরম সুল্লাহ সাল্লাম খুব গুরুত্ব দিয়ে এতে করেছেন এবং এতেকাপ মৃত্যুর আগ পর্যন্ত তিনি এতে কাপ ছাড়েন নাই আল্লাহ সুহান হুয়া তালা আমাদেরকে তফিকদান করুক এতেকাপ যদি তিনি কোনোদিন ছুটেও গেছেন তিনি এতেকাপ পরে করে নিয়েছেন যে এক বছর ছুটে যাওয়ার কারণে তিনি পরবর্তী বছরে বিশ দিন এতেক করেছেন এটাও আপনার মেশকাতে হাদিস নম্বর এসেছে মেশকাতের হাদিস নম্বর দুই হাজার একশো দুই নম্বর হাদিস আপনি আয়গুলো হব খুয়ে পড়ে দেখে নিতে পারেন আল্লাহ সুবাহাল্লাহ আমাদেরকে সুন্দরভাবে এতেক আপ করা তৌফিক দান করুক ভাই আপনিও বলেছেন যে আপনি বায়তুল্লাতে এবারে এতেক করবেন আল্লাহ আপনাকে বাইতুল্লাতে এতেকাপ করার সুযোগ করে দেন এবং আপনাকেও আল্লাহ সমস্ত গুণাগাথা মাফ করে নিয়ে ফ্রেশ হয়ে আপনাকে ওখান থেকে বেরিয়ে আসার ফিকদান করুক এই বলে আপনি আশা করে আপনার উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ